দর্শক আমার সামনে আপনারা এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এ আপনাদের জন্য ফ্ল্যাট দেখাবো আমরা। এই বিল্ডিংটা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির চন্দননগর। চন্দননগরে একদম টেলিফোন এক্সচেঞ্জের যে অফিস রয়েছে সেই টেলিফোন এক্সচেঞ্জের অফিসের সামনেই রয়েছি। আপনারা যদি ফ্ল্যাট থেকে যদি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সেই অফিস। আপনারা দেখুন ক্যামেরা জুম করছি, বিএসএনএল যে অফিস রয়েছে সেই অফিসের ঠিক পাশেই পাশাপাশি কন্ডিশনে রয়েছে এই ফ্ল্যাটটা। এবং এর সামনেই দেখুন বড় একটা রাস্তা, যেখান দিয়ে ডান দিকে একটা কার, বাঁদিকে একটা কার দাঁড় করানো আছে। দ্যাট মিন সামনে 20 ফুটের রাস্তা রয়েছে, যেখান থেকে আপনারা অনায়াসে এই ফ্ল্যাট পর্যন্ত কার চালিয়ে চলে আসতে পারবেন। দর্শক আপনারা সামনে দেখুন অনেক বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে যদি আপনারা পায়ে হেঁটে চন্দননগর স্টেশন যদি যেতে চান, ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা চন্দননগর স্টেশনে পৌঁছে যাবেন। এবং যদি টোটো অটো অটো বা বাইক নিয়ে যদি আপনারা আসতে চান, উইদিন 2 থেকে 3 মিনিটসের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দর্শক আমরা এই ফ্ল্যাটে এন্ট্রি নেবো। এন্ট্রি নেওয়ার আগে কিছু তথ্য আরও দিয়ে দিই। যে সমস্ত দর্শকরা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনবো বলে প্ল্যানিং করছেন, তাদেরকে বলে রাখি ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের 90% পর্যন্ত ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেবেন। আপনারা 90% পর্যন্ত ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন। যে কোনো কাস্টমার, যে কোনো প্রোফাইলের কাস্টমারদের জন্য আমরা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেবো। দর্শক পুরো বিল্ডিংটাকে আমরা ডান দিক বাদিক করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখে নিন। দর্শক এই বিল্ডিংয়ে আপনাদের 2-হুইলার পার্কিং ফ্যাসিলিটি রয়েছে, ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটি রয়েছে এবং লিফট ফ্যাসিলিটি রয়েছে। দর্শক এই হচ্ছে বিল্ডিংটার আর একটা সাইড, আপনারা সাইড থেকেও দেখে নিন। ফ্রন্টের দিকটাও আপনারা দেখে নিয়েছেন, এটা হচ্ছে সামনের দিকটা যেটা আমি প্রথমে দেখেছিলাম। এরপর আস্তে আস্তে আমরা এই ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি নেবো, আপনারা দূর থেকে ভালো করে দেখে নিন। যেহেতু এটা চন্দননগর স্টেশন, চন্দননগর কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে, তাই আমি চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। কারণ দেখার দেখা একটা প্রয়োজন রয়েছে। দর্শক পুরো ফ্ল্যাটটা উপর থেকে দেখেছেন এবং আমরা দেখাবো যে ভেতরে যদি আমরা এন্ট্রি নিই তাহলে 2-হুইলার কোথায় পার্কিং করব, তারপর এক এক করে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো। দর্শক এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি গেট। আপনারা বুঝতে পারছেন বাইক নিয়ে এন্ট্রি করার জন্য কোনো রকম প্রবলেম নেই। পুরো জায়গাটা দেখাই 2-হুইলার পার্কিং করার জন্য কতটা জায়গা রয়েছে। 2-হুইলার পার্কিংয়ের জন্য কোনো রকম প্রবলেম নেই আপনাদের। আমি একদম ফ্ল্যাটের পেছন দিকে চলে আসছি, এখানেও দেখুন অনেক জায়গা রয়েছে। আপনারা এখানে কিন্তু 2-হুইলার পার্কিং করতে পারবেন। এই ফ্ল্যাটটাকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। এই যে পুরো জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাতে কিন্তু আপনারা 2-হুইলার পার্কিং করতে পারবেন। দর্শক তাহলে আপনারা দেখলেন বিল্ডিংটা বাইরে থেকে দেখেছেন, এবং আমি আপনাদেরকে 2-হুইলার পার্কিংয়ের জায়গাটাও দেখানোর চেষ্টা করলাম। এরপর আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ে ঢুকবো এবং আপনাদেরকে এক এক করে ফ্ল্যাট দেখাবো। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 1 BHK ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট, লিফট ফ্যাসিলিটি রয়েছে, 90% পর্যন্ত ব্যাঙ্ক লোনের ব্যবস্থা রয়েছে। আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেব। দর্শক এই হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি গেট। এটা দিয়ে যদি আমরা বিল্ডিংয়ে এন্ট্রি নিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, এই হচ্ছে লিফটের জায়গা, লিফট ফ্যাসিলিটি রয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন লিফট ফ্যাসিলিটি রয়েছে। দর্শক এরপরে আপনাদেরকে আমরা এক এক করে ফ্ল্যাট দেখাবো। তার আগে বলে রাখি যে সমস্ত দর্শক প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে টাচ করে দেবেন। দর্শক আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি। দর্শক আমরা এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। লিফট ফ্যাসিলিটি রয়েছে এই বিল্ডিংয়ে। আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটা। এটা একটা ফ্ল্যাট, একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। ফ্ল্যাটে এন্ট্রি নিলেই সামনে আপনারা যে ফ্ল্যাটটা দেখবেন সেটাই হচ্ছে এই ফ্ল্যাট। দর্শক আগের থেকেই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এই ফ্ল্যাটটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ম্যাজিক প্রো প্রপার্টি ফ্ল্যাটটা কেনার জন্য 90% পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেবে। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করা হবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের নেক্সট টাইমে এরকমই ভালো ভালো ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। দর্শক এই ফ্ল্যাটে আমরা এন্ট্রি নেব। এই ফ্ল্যাটটার যে এন্ট্রি গেট সেটা হচ্ছে
পূর্ব দিক করে এই ফ্ল্যাটটার এন্ট্রি গেট রয়েছে। আমরা ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি, আপনারা দেখুন সামনে কিছু জিনিস আপনারা দেখবেন। এটা হচ্ছে বিল্ডার নিজের জন্য অফিস অফিসের মতো করে বসার জন্য ব্যবস্থা করে রেখেছে, যার জন্য আপনি এত ফার্নিচার বা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব বিল্ডারদের নিজস্ব জিনিস। আর আপনারা জানেন একটা অফিস ঘরের প্রয়োজন হয়, তারা নিজের মতো করে গুছিয়ে এই মুহূর্তে রেখেছিলেন, অ্যাজ এ অফিস ইউজ ওনারা করছিলেন। এই হচ্ছে পুরো ফ্ল্যাটের ডাইনিং এরিয়া, এবং ডাইনিং থেকে আমরা একটা রুম থেকে পুরো ডাইনিংটাকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, এখান থেকে আস্তে আস্তে আমরা কিচেনের দিক করে এগিয়ে যাব। আপনারা কিচেনটা তো দেখুন, কিচেনে দেখুন পুরো রঙের জায়গা, রঙের ডিব্বা সব কিছু এই মুহূর্তে রাখা রয়েছে, ইলেকট্রিকের কিছু জিনিস রাখা রয়েছে, এগুলো সব কিন্তু বিল্ডারদের নিজস্ব জিনিস। নিউ ফ্ল্যাট, ঠিক আছে। এই হচ্ছে কিচেন, কিচেনে আপনারা কালারটা দেখুন, টাইলসের কালারগুলো দেখুন, ফিটিংস কমপ্লিট করা আছে, ইলেকট্রিসিটি ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট করা আছে। নিচে জায়গাটা দেখুন আপনারা, কিচেনের যে জায়গাটা, এই হচ্ছে কিচেনের নিচে পুরো জায়গাটা। এখান থেকে যদি ক্যামেরা ঘোরায় তাহলে আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, অনেক বড় ডাইনিং এরিয়া। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, ডাইনিং এর সঙ্গে রয়েছে একটা বাথরুম ফেসিলিটি। এই হচ্ছে বাথরুম, আপনারা বাথরুমটা দেখুন, পুরো কমপ্লিট ফিটিংস রয়েছে। দর্শক, এখান থেকে আমরা বেডরুমে যাব। দর্শক, এই হচ্ছে বেডরুম, যেটা ওনারা এই মুহূর্তে অফিস ঘর হিসেবে অফিসের মালপত্র রেখেছেন ওনারা। আপনারা বেডরুমটা সাইজটা দেখুন, অনেক বড় বেডরুমের সাইজ, 11 ফুট বাই 12 ফুটের বেডরুম সাইজ। এই হচ্ছে পুরো বেডরুম, এবং আপনারা যে জানলাটা দেখতে পাচ্ছেন সেই জানলাটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, যার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে আলো ঢুকছে। এবং হ্যাঁ, আলো বাতাসের কোনো প্রবলেম নেই। আমরা আপনাকে একটা কর্নার থেকে পুরো রুমটাকে কভার করার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে পুরো বেডরুমটা, এবং এই জানলাটা হচ্ছে দক্ষিণ দিকে জানলা, বারবার করে বলা হচ্ছে। আপনারা দেখছেন গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট হলেও কিন্তু কোনো রকম অন্ধকার ব্যাপার নেই। দর্শক, এই যে আপনারা দেখলেন, এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা বাথরুম, ওপেন কিচেন, বড় একটা ডাইনিং এরিয়া সমেত এই ফ্ল্যাটটা আপনারা দেখছেন। এবং এই ফ্ল্যাটটার 535 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। এবং এই ফ্ল্যাটটা যে স্কোয়ার ফুট দর্শক, সেটা হচ্ছে 3200 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে দর্শক প্রমোটার এই ফ্ল্যাটটা বিক্রি করছেন। আপনারা চাইলে এই ফ্ল্যাটটাকে কিনতে পারেন, এবং ম্যাজিক প্রো প্রপার্টি এই ফ্ল্যাটটা কেনার জন্য আপনাদের 90% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেবে। দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করে দেবেন, এবং যদি ফ্ল্যাট সম্পর্কে আরও অনেক তথ্য জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেবো কমেন্ট বক্সে আপনাদেরকে। দর্শক, যে সমস্ত দর্শকরা আপনারা যারা ভিডিও দেখছেন, তারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, প্রথমবার ভিডিও দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।